Assalamualaikum, welcome to my channel Shamima's Kitchen. আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের খুব সহজ ভাবে পাকা কাঁঠালের পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালের পিঠা বানাতে কি কি লাগছে। হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণে এই সুস্বাদু পিঠা বানানো যায়। এখানে পাকা কাঁঠালের পিউরি নিয়েছি 1 কাপ। পাকা কাঁঠাল একটা স্টেনারে ছেঁকে নিলেই এরকম পিউরি করতে পারবেন, আর এখানে কাঁঠালের পিউরি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। কাঁঠাল এমনিতেই অনেক মিষ্টি, তাই চিনি কম করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। গুঁড়া দুধ দিচ্ছি 4 টেবিল চামচ, আর গুঁড়া দুধ স্কিপ করা যাবে না, গুঁড়া দুধের জন্য পিঠা আরও বেশি টেস্টি হবে। এখন সব কিছু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো বেকিং পাউডার, এখানে 1/2 চামচ বেকিং পাউডার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এখন বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ ময়দা আমি আগে থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন ময়দা একটু একটু করে দিব আর ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। এখানে 1 কাপ ময়দা আমি পুরোটাই মিশিয়ে নিব। এখন দিচ্ছি লবণ সামান্য, আপনারা লবণ স্বাদ বুঝে দিবেন। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তাই কম করে দিতে হবে। লবণ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন সরাসরি ভেজে নেব। এখন পিঠা ভাজার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে এই পিঠা ভাজতে আপনারা বাটার অথবা তেল যে কোনো একটি দিয়ে ভেজে নিতে পারবেন। এখন আমি 1 চামচ করে কাঁঠালের মিশ্রণটা দিচ্ছি। আমি প্রথমে বাটার দিয়ে ভাজবো, পরে তেল দিয়ে ভাজবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছু সময়ের জন্য, আর চুলাটা স্লো করে দিয়েছি। পিঠাগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। বাটার দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নিচে কালার চলে আসে, তেল দিয়ে ভাজলে আবার এমনটা হবে না। সবগুলো পিঠা উল্টে নিয়েছি, এখন আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলাটা কিন্তু বাড়ানো যাবে না। এখন ঢাকনা খুলে পিঠাগুলো উল্টে পাল্টে দিচ্ছি, আর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। এখন এই একই পাত্রে সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। এখন কাঁঠালের মিশ্রণটা ছোট ছোট বলের মতো করে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। চুলার আঁচ কিন্তু লো করে রেখেছি। এখন ঢাকনা খুলে পিঠাগুলো উল্টে দিচ্ছি। তেলে ভাজার জন্য পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার হবে না, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এখন ঢাকনা খুলে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি। পিঠা হয়েছে কিনা আপনাদের বুঝতে যদি কষ্ট হয় তাহলে একটা স্টিক দিয়ে এভাবে চেক করবেন। ভিতর থেকে স্টিক ফ্রেশ আসলে বুঝবেন হয়ে গিয়েছে। আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন সবগুলো পিঠা তুলে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খেতেও ভীষণ ভালো হয়, তাহলে দেখলেন তো কত কম সময়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই কাঁঠালের পিঠা। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদের বাটার দিয়ে ভাজা পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। আমি আপনাদের 2 রকমভাবে পিঠা ভেজে দেখিয়েছি, আর এই 2 রকমের পিঠাই কিন্তু খেতে খুব টেস্টি হয়। এখন আমি তেলে ভাজা পিঠাটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র এর নোটিফিকেশন পেয়ে যাবেন। পরবর্তীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।